অত্যন্ত সাহস। একাত্তর জার্নাল, আজকে তো খুব বেশি পত্রিকা দেখতে পারিনি, আর কয়েকটা পত্রিকা দেখে নেব কিনা যদি পাওয়া যায়। না এই মুহূর্তে হ্যাঁ আমরা পাবো নিশ্চয়ই আরো কিছু পত্রিকা। চট করে যে আলাপে ছিলাম সেই আলাপে মানে আমি ঠিক জানি না সানাউল্লাহ লাভলু কিছু যোগ করবেন কিনা। না আমি আসলে মানে বস্তুত এর আগেও যেটা বলেছি যে আমি এটাতে হতাশ হয়েছি, আমি তার প্রমাণে বক্তব্যে হতাশ হয়েছি, এবং এই সমস্ত বিভ্রান্তি বা বিতর্ক তৈরি করা যেখানে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি এবং আমরা বলছিও যে আমাদের সমাজে বিভক্তিটা এত প্রকট, এত ভয়ঙ্কর এবং এটা দিন দিন যত খারাপের দিকে যাচ্ছে এটা আমাদের জন্য কোনো ভালো লক্ষণ না। সেই জায়গা থেকে আমরা সবসময় বলি যে আপনাদের এখানে অতীতেও বলেছি, আমরা অন্য জায়গাতেও বলেছি, দেখেন যেটা আশিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ বিএনপি বাংলাদেশের বাস্তবতা, এবং এটা যে কোনো দেশের রাজনীতিতে একটু উদারপন্থী বা মধ্যপন্থী, একটু ডানপন্থী এরকম রাজনৈতিক মতাদর্শ আছে, থাকবে, এবং এইভাবেই কিন্তু রাজনীতিটা বিভক্ত হয় এবং এটাও একটা সুস্থ একটা রাজনীতির মধ্য দিয়ে চলে। তো আপনি আমেরিকাতে বলেন, ব্রিটেনে বলেন, কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি বা ডেমোক্রেট, রিপাবলিকান, তাদের মধ্যেও কিন্তু আপনার মানে আদর্শিক বিতর্কের জায়গাগুলো আছে এবং নির্বাচন যখন সামনে আসে তখন কিন্তু আমরা এগুলো প্রকট হতে দেখি, কিন্তু তারপরেও কতগুলো কমন গ্রাউন্ডস আছে যে জায়গাতে তারা সবগুলো দল একমত হয়ে একসঙ্গে দেশটা আগান। যেমন ভারতে এখন নির্বাচন হচ্ছে, আপনি যেটা আপনি নিশ্চয়ই পড়েছেন যে ভারতীয় হাইকমিশনার বলেছেন যে ভারতে যেই সরকারই আসুক তার বিদেশ নীতির ক্ষেত্রে কোনো বড় পরিবর্তন আসবে না, তার বাংলাদেশ নীতির ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন আমাদের প্রতিবেশী দেশ তো ধরেন, আমি যদি বলি যে রাজনীতির ক্ষেত্রে হয়তো অনেকদিন অনেক উন্নত কিন্তু রাজনীতির ক্ষেত্রে এখনো প্রায় আমাদের মতো কাছাকাছি। আপনি যদি সেখানে যান আপনি দেখবেন একই রকম, যেটা বলার চেষ্টা করছিলাম যে উন্নত দেশ হিসেবে যেগুলোকে বলা হয় সেগুলোর মধ্যে আসলে মানুষের কিন্তু সাধারণভাবে চিন্তাই নেই যে তার প্রতিদিনকার জীবনে কোনো পরিবর্তন আসছে কিনা। কিন্তু আমাদেরকে প্রতিদিনই আমরা রাজনৈতিক বিতর্কের মধ্য দিয়ে যাচ্ছি, প্রতিটা মুহূর্ত যাচ্ছি এবং এগুলো তৈরি করছেন রাজনীতিবিদরাই। আমার কাছে মনে হচ্ছে যেটা পিছনে অবশ্যই একটি উদ্দেশ্য আছে, এটা উদ্দেশ্যবিহীন ভাবে তার এশিয়া লন্ডনে বসে, এবং এটা আমি বলবো যে একটা ডেভেলপড কান্ট্রিতে বসে এই ধরনের কথা বলছি, যেখানে যে দেশে এই ধরনের প্রশ্ন আসে না যে ওখানে কে প্রতিষ্ঠাতা ছিল, কে প্রথম রাষ্ট্রপতি, কে ওখানে তো রাষ্ট্রপতি না, পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্ট, প্রথম প্রধানমন্ত্রী কে, অর্থাৎ সেটা যদি ধরে নিই যে ওনার বাবা যদি উনি বলেছে যে প্রথম রাষ্ট্রপতি, তাহলে তো আমার মনে হয় যে উনি প্রথম প্রধানমন্ত্রীর আন্ডারে উনি সেক্টর কমান্ডার ছিলেন, আর প্রথম রাষ্ট্রপতির আন্ডারে উনি কর্নেল হিসেবে কাজ করেছে, তাহলে তখনই তো জিয়া রহমান সাহেব চ্যালেঞ্জ করার কথা ছিল। এতদিন পরে তারেক জিয়া সাহেব যদি বসে বসে ইতিহাস ঘাটেন, আর আমি ঠিক জানি না উনি কোন ইতিহাস বইগুলো নিয়ে বসেছেন যে এই ধরনের অর্বাচীন বক্তব্য আমাদেরকে শুনতে হচ্ছে। আসলে আমি আশিকুর রহমান সাহেব ওনাকে অভিনন্দন জানাই যে উনি ঠিক যে বিষয়টাতে আমি একটুখানি টাচ করেছিলাম ওটা উনি এলাবোরেট করেছেন, যে আমাদের এখন আসলেই ফোকাস হওয়া উচিত যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, বাংলাদেশের জনসম্পদের মধ্যে এত বেশি পটেনশিয়ালিটিস আছে সেটাকে আমরা নষ্ট করতে পারি না। বাংলাদেশ এগুতে চায়, আমাদের প্রবাসে নারী শ্রমিকরা কাজ করছে, পুরুষরা কাজ করছে, আমাদের রেমিটেন্সের বিষয়টি আছে, গার্মেন্টস আছে, আমাদের শিক্ষা ক্ষেত্র বিষয় আছে, আমাদের আইটি বা আমাদের সেক্টরটা ব্রড হচ্ছে, এখানে আমরা কেন ইন্ডাস্ট্রি করতে পারছি না যেখানে আমাদের সে ছেলেমেয়েরা কাজ করবে, সেইখানে তো দুইটা পার্টি আসলে আমাদের দৃষ্টি দেওয়া উচিত। সেক্ষেত্রে মনে করি যেখানে তারেক জিয়া বলেন যে এই প্রজন্মের নেতা, উনি নিজেকে দাবি করেন, তাহলে তুমি এই প্রজন্মকে নিয়ে ভাববেন, তাদের উন্নয়ন নিয়ে উনি ভাববেন। মানে আমি আমাদের কাছে একটা জায়গায় যেতে চাই, সেটি হলো যেহেতু উনি বারবার যৌক্তিক তর্কের অবতারণার কথা বলছেন, সেই কারণে আমি ব্যারিস্টার পারভেজ আমাদের কাছে দুটি ছোট ছোট প্রশ্ন করে রাখতে চাই। একটি হচ্ছে যে তিনি বলেছেন যে তারেক রহমান যে তখন তৎকালীন বাংলাদেশে যখন তিনি আসলেন, স্বাধীন বাংলাদেশে যখন তিনি আসলেন তখন তিনি পাকিস্তানি পাসপোর্ট নিয়ে আসলেন, তো উনি আসলে কোন দেশের পাসপোর্ট নিয়ে আসার ঠিক ছিল, মানে ইউএন মিশনের ট্রাভেল ডকুমেন্ট নিয়ে উনি আসতে পারতেন,
এটাও আমরা দেখেছি অনেক দেশের ঘটনাতে। মানে ইউএন মিশনের ট্রাভেল ডকুমেন্ট না নিয়ে আসার সাথে কি হয়েছে? তিনি তো তখন কারাবন্দী ছিলেন, কারাবন্দীকে একজনকে তো পাসপোর্ট নিয়ে ডকুমেন্ট নিয়ে আসবার কথা না, একটি বিশেষ প্লেনে করে তাকে নিয়ে আসা হয়েছে। আপনি জানেন যে কেউ প্লেনে আরোহণ করতে গেলে তার একটা ট্রাভেল ডকুমেন্ট লাগবে, ঠিক আছে? যে দেশের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের দেশে 30 লক্ষ, সেই ট্রাভেল ডকুমেন্টটি লাগে হচ্ছে ইমিগ্রেশনের জন্য। বাংলাদেশে ইমিগ্রেশন তখন তাকে আটকাতো তার পাসপোর্টের জন্য। সবাই তো নাকি জানেন চিনেন, ওনার কি একটা ট্রাভেল ডকুমেন্ট খুব দরকার ছিল সেই মুহূর্তে? তাহলে না আনলেই পারতেন, তাহলে পাকিস্তানি পাসপোর্ট না আনলেই পারতেন উনি। এই যে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে আসলেন, সেই ব্যাপারটি বা কোথা থেকে আসলো? উনি পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে ঢুকেছেন, এই তথ্যটি আসলে কোথা থেকে আসে? এটা একটা ঐতিহাসিক বাস্তবতা। বঙ্গবন্ধু শেখ মুজিবের পাসপোর্ট কি আমি আপনি কি লুকিয়ে রাখতে পারবো? ধরে নিয়ে যাওয়ার সময় কি ওনাকে যখন 26 মার্চ ধরে নিয়ে যাওয়া হয়, তখন কি পাকিস্তানিরা ওনার সঙ্গে ওনার পাসপোর্টটাও নিয়ে গিয়েছিল সঙ্গে করে? লাবলু ভাই, আপনি কিন্তু খুব ভালো পয়েন্টই প্রশ্ন করেছেন, আমি এই প্রশ্নটাই চাচ্ছিলাম যে আপনি করেন। এই জন্যই আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছি খুব যৌক্তিক একটি আলোচনা দরকার, একটা যুক্তিসঙ্গত আলোচনা দরকার, এই তর্কগুলি এই কথাগুলি কেন আসতেছে। এই জন্য আমি বলেছি আপনি যে নির্মোহভাবে যখন ইতিহাসকে দেখতে বসবেন, তখন যদি আপনি নির্মোহ দৃষ্টি দেখতে পারেন, যখন কথা বলার চেষ্টা করছিলেন তখন কিন্তু আপনাদের আলোচনার মধ্যে কোনো প্রশ্ন আসেনি, কারণ ওনার কণ্ঠস্বরটি আপনাদের সঙ্গে মিলে গিয়েছিল। আপনার সঙ্গে মিলেনি, আপনি যদি আমাদেরকে একটু আলোকিত করেন যে তিনি কি তখন বাংলাদেশ থেকে যখন তিনি কারাবন্দী হিসেবে গেছেন তখন পাকিস্তানি পাসপোর্ট তার সঙ্গে করে নিয়ে যাওয়া হয়েছিল? পাকিস্তানি পাসপোর্ট অবশ্যই সঙ্গে করে নিয়ে যাওয়া হয়নি যতটুকু আমি বুঝি, যেহেতু উনি বাংলাদেশে ছিলেন। বাংলাদেশ থেকে যখন পাকিস্তান আর্মি ওনাকে অ্যারেস্ট করে পাকিস্তানে নিয়ে যাচ্ছে, তখন নিশ্চয়ই ওনাকে সঙ্গে করে ওনার পাসপোর্ট জব্দ করার কথা না যতটুকু আমি বুঝি। কিন্তু পরবর্তীতে উনি যখন পাকিস্তান থেকে বাংলাদেশে আসলেন লন্ডন হয়ে, তখন অবশ্যই তাকে একটা বৈধ ট্রাভেল ডকুমেন্ট তাকে ক্যারি করতে হতো, কারণ যেহেতু উনি পশ্চিম পাকিস্তান থেকে লন্ডন গিয়েছেন, লন্ডন থেকে তারপরে বাংলাদেশে এসেছেন। আর আমরা খুব হাস্যকরভাবে বললাম যে বাংলাদেশে নামতে ওনার ডকুমেন্ট লাগবে কিনা, উনি পশ্চিম পাকিস্তান থেকে লন্ডনে গিয়েছেন, লন্ডন থেকে উনি বাংলাদেশে এসেছেন। এখন আপনি চিন্তা করেন ওনার ট্রাভেল ডকুমেন্ট লাগবে কি লাগবে না, যদি আমাদের বুদ্ধি থাকে। পাকিস্তানের বিমান তো ইন্ডিয়ার উপর দিয়ে উঠতে পারে না, লন্ডন হয়তো আসতেই হবে ওনাকে। এটাও কিন্তু অপ্রাসঙ্গিক আলোচনা যে আসলে এই বঙ্গবন্ধু পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশ থেকে গিয়েছিলেন কিনা, উনি এসেছেন কিনা। লাবলু ভাই বলাতেই কিন্তু আমি কথাটি বললাম, আমার কিন্তু পয়েন্টটা এটাই যে আমরা যদি সবাই নির্মোহভাবে এই ইতিহাসের ঘটনাগুলি পর্যালোচনা করি, ইতিহাসের যিনি রাখাল রাজা তাকে কিন্তু সেই জায়গাটা আমাদের দিতে হবে। এটা কিন্তু আমি আপনি তুচ্ছতাচ্ছিল্য করলেও বললো, যেমন বঙ্গবন্ধু ওনার জায়গা থেকে চ্যুত হয়ে যাবেন না, আবার তারেক রহমান যদি ওনাকে জায়গা দিয়েও দেন তাও সারা দেশের জনগণ মেনে নেবে। জনগণই ওনাকে জায়গা দিয়ে রেখেছে, না মানে এই রাখাল রাজা কি? না না, সাদেক আপা যেটা বললেন জনগণ নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি আছে, যে জনগণ বলতে আপনি কি মিন করেন? যদি আপনার পক্ষে জনগণকে বলেন তাহলে একরকম জনগণ, আমার যদি বলেন যে আরেক পক্ষের জনগণ তাহলে যে আরেকরকম জনগণ। জনগণ কিন্তু করার মতো কোন বাঙালি বাংলাদেশে নেই। আপনি যেটি বলছিলেন যে জনগণ নিয়ে বিভ্রান্তি আছে, মানে 71 সালের মুক্তিযুদ্ধের নায়ক কে বা সেই সময়ে বাঙালির নেতা কে, সেই বিষয় নিয়ে কি কোনো বিভ্রান্তি আসে না? আমি ব্যক্তি ব্যারিস্টার পারভেজ আহমেদ কি কোনো প্রশ্ন আসে না? তৎকালীন বাংলাদেশে বাঙালি জনগণের অবিসংবাদিত নেতা হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা যারা বিশ্বাস করবে না বা বিশ্বাস করার মতো বুদ্ধি যাদের নাই তারা বাংলাদেশের সন্তান কিনা আমি চিন্তিত। আমি আপনার কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা না, কিন্তু আপনি যখন তাকে একটি দলের একটা অনুসঙ্গ বানিয়ে দিবেন, যখন তাকে আপনি একটা দলের ম্যানিফেস্টোতে ঢুকিয়ে দিবেন, যখন তাকে আপনি আপনার একক সম্পত্তি মনে করবেন, তাকে যখন আপনি ক্ষমতায় যাওয়ার সিরিজটা ব্যবহার করবেন, তাকে লক্ষ্য রেখে যখন আপনি দুর্নীতির পাহাড় গড়ে তুলবেন, তাকে লক্ষ্য রেখে যখন আপনি ভোটবিহীন গণতন্ত্র চালু করবেন, তখন কিন্তু সেই বঙ্গবন্ধুর অস্তিত্ব চলটলমান হয়ে যায় বিকজ অফ এই অ্যাক্টিভিটিস গুলির কারণে। আমাদেরকে চিন্তা করতে হবে বঙ্গবন্ধুর আপনি তার প্রধানমন্ত্রী হিসেবে বৈধতা অবৈধতা নিয়ে প্রশ্ন করাটা সমীচীন। তাকে যখন আপনি রাজনীতির পরাকাষ্ঠে ফেলে দিবেন, তখন তাকে যখন রাজনীতির ব্যারোমিটারে ফেলে দিবেন, তখন বঙ্গবন্ধুকে আমি বা আপনি তাকে যে জায়গায় দিতে চাই, তখন রাজনীতি তাকে সেই জায়গায় দিতে চার কঞ্চিত বোধ করবে। কারণ রাজনীতি হচ্ছে এমন একটি জায়গা
যখন যে থাকবে সে চেষ্টা করবে জাজ দিতে তার অবস্থানটা তুলে ধরার জন্য। আপনি স্বীকার করছেন যে এটি আপনাদের পক্ষ থেকে একটি চেষ্টা বঙ্গবন্ধুকে টলটলায়মান করার। আরেকবার বলেছিলাম, আজকে আমি বলছি যে যখনই এই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে তখন বঙ্গবন্ধুর জনপ্রিয়তা বেশি হয়ে যায়। আওয়ামী লীগবিহীন বঙ্গবন্ধু কিন্তু অনেক জনপ্রিয়, কিন্তু বঙ্গ আওয়ামী লীগের সহ বঙ্গবন্ধু অনেক অজনপ্রিয় হয়ে যাওয়া। আমি একটু ডক্টর আশিকুর রহমানের কাছে যেতে চাই। ডক্টর আশিকুর রহমান, আপনার কাছ থেকে প্রশ্ন আসছে না, কারণ আপনি আসলে ভিন্ন প্রসঙ্গে কথা বলছেন। আপনি একেবারেই আমি সত্যিকার অর্থে আমি একজন জনগণ হিসেবে, একজন গবেষক হিসেবে মনে করি 40 বছর পরে আমাদের যেই বিষয়গুলি নিয়ে আলোচনা করা দরকার আমরা ঠিক সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করছি না। আমরা শেক্সপিয়ারের একটি লেখা আছে মাচ এডো অ্যাবাউট নাথিং, সেটাই আমি বলতে চাই যে এমন কিছু নিয়ে আলোচনা করছি যেটা নিয়ে আজকের 40 বছর পর আলোচনা করা আমাদের উচিত না। এটার আলোচনা করে আমরা জাতিগতভাবে ছোট হচ্ছি। আমি একটা জায়গায় পারভেজ সাহেবের সাথে একমত, বঙ্গবন্ধুকে নিয়েও একটা কমন গ্রাউন্ড বের করা যেতে পারে দুটা প্রধান রাজনৈতিক দলের মধ্যে, যে বঙ্গবন্ধু এই আমাদের দেশের জন্য অ্যাচিভ করেছিলেন, বঙ্গবন্ধু ওয়াজ দি আনডিসপিউটেড লিডার অব দিস কান্ট্রি। কিন্তু সত্যিকার অর্থে যারা ডানপন্থী রাজনীতি করছেন তারা বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্ক সৃষ্টি করছেন। হয়তো এখানে আওয়ামী লীগেরও কিছু দুর্বলতা আছে, হয়তো বঙ্গবন্ধুকে নিয়ে তারা উদারতা দেখাতে পারেনি, এবং বিএনপিও বঙ্গবন্ধুর প্রতি সময়ে এবং টাইম আফটার টাইম অনেক অসম্মান দেখিয়েছেন। 15ই অগস্টের জন্মদিনের মাধ্যমে এটা হচ্ছে একটি উদাহরণ। বাট কথাটা হচ্ছে ওয়ের উইল দিস এন্ড। আজকে আমি বারবার মানে প্রশ্ন করতে চাই যে এই রাজনৈতিক নেতিবাচক চর্চাটা কোথায় শেষ হবে এবং কবে আমরা ভবিষ্যতের দিকে তাকানোর মানসিকতা রাখব। পলিটিশিয়ানস মাস্ট গিভ দিস কান্ট্রি সাম ডাইরেকশন, যদি ডাইরেকশন দিতে ব্যর্থ হয় তাহলে ওনাদের ফিউচার জেনারেশনই আন্ডারমাইন্ড হবে এবং এফেক্টেড হবে। কিন্তু আজকে যে ডিবেটটা আমরা এখানে করছি তা দ্বারা বঙ্গবন্ধু ছোট হচ্ছে না, রাজনৈতিক দলগুলি ছোট হচ্ছে। ডক্টর আশিকুর রহমান অনেক ধন্যবাদ আপনাকে, ব্যারিস্টার পারভেজ আহমেদ আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করব যে এই আলোচনা বা এই বিতর্ক আজকে এখানেই শেষ হয়ে যাবে। সানাউল্লাহ লাভলু আপনি যেমনটি বলছিলেন, ডক্টর সাদেকা হালিম আপনি যেমনটি বলছেন, এটি নিয়ে আসলে বিতর্কেরই কোনো জায়গা নেই। শেষ মন্তব্য একটি বাক্যে শুনতে চাই সানাউল্লাহ লাভলু। আমি শুধু একটাই যুক্তি করতে চাই, যেটা সাদেকা হালিম এর আগে বলেছিলেন যে আমাদেরকে যে জায়গাগুলো ফোকাস করতে হবে, তিনি মূলত অর্থনৈতিক মানে বিষয়গুলোর দিকে দৃষ্টি দিয়েছেন। আমি একই সঙ্গে দেখছি যে বাংলাদেশ যে অবস্থায় আছে সেখানে রাজনীতিটাও একটা বড় ইস্যু, এবং রাজনীতিতে যদি আপনি একটা ঐক্যমতের জায়গায় না আনতে পারেন কি পদ্ধতিতে নির্বাচন হবে, নির্বাচনের ব্যবস্থাটা কি হবে, আপনার স্থানীয় সরকারগুলো কিভাবে পরিচালিত হবে, রাজনৈতিক দলগুলো কিভাবে স্বচ্ছতার সাথে জবাবদিহিতার সঙ্গে চলবে, এই বিষয়গুলো নিশ্চিত না করলে দেশটা আসলে এগোবে না। আমি মনে করছি যে বর্তমানে রাজনৈতিক যে আমরা দেখছি, বিশেষ করে ছাত্র রাজনীতি, আমি আজকে ভেবেছিলাম যে বিষয়টা হয়তো আসবে আলোচনায়, আমরা দেখছি অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে উঠছে, আবার সেশন জটে পড়ে যাচ্ছে। সেটা তো সন্ত্রাস মুক্ত রাজনীতি আমাদেরকে নিয়ে আসতে হবে এখানে। আমরা রাজনীতির মধ্যে অনেক দূষণ দেখা দিচ্ছে আবার, গুণগত মানের পরিবর্তন, এবং এটার বড় দায়িত্ব কিন্তু রাজনীতিবিদদের উপরই বর্তায়। ডক্টর সাদেকা হালিম অনেক ধন্যবাদ, সানাউল্লাহ লাভলু আপনাকে অনেক ধন্যবাদ, দর্শক আপনাদেরকেও অনেক ধন্যবাদ, এবং আরো একবার দেখা হবে নিশ্চয়ই 71 জার্নালে আগামীকালকে এরকম একটি সময়ে, এবং আপনারা আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই। সবাইকে শুভরাত্রি।